হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ত্বক সুন্দর রাখতে কিন্তু আমরা সবাই চাই, আর ত্বকের খাদ্য হিসাবে যেমন রয়েছে ভিটামিন ই, সি, কোলাজেন, প্রোটিন ইত্যাদি, আর তারই মধ্যে একটি অন্যতম উপাদান হলো হাইলুরোনিক অ্যাসিড। হাইলুরোনিক অ্যাসিড কি? হাইলুরোনিক অ্যাসিড আমরা কেন ইউজ করব, কারা কারা হাইলুরোনিক অ্যাসিড ইউজ করতে পারবে এবং এই হাইলুরোনিক অ্যাসিডের উপকারিতা কি? এছাড়া অনেকেই আমরা হাইলুরোনিক অ্যাসিডের সঠিক ব্যবহার জানি না, তাই কীভাবে সঠিক পথে হাইলুরোনিক অ্যাসিড অ্যাপ্লাই করতে হবে স্কিনে এবং কি কি ভুল করা যাবে না, সেই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটাকে তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করি হাইলুরোনিক অ্যাসিড সম্পর্কে সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিতে পারবো। সো লেটস স্টার্টেড দ্য ভিডিও। ফার্স্ট জেনে নেব হাইলুরোনিক অ্যাসিড কি। হাইলুরোনিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনে ন্যাচারালি পাওয়া যায়, কিন্তু রেগুলার লাইফে আমাদের ডাস্ট, পলিউশন, স্ট্রেস এবং বয়স বাড়ার সাথে সাথে এই হাইলুরোনিক অ্যাসিডের মাত্রা আমাদের স্কিনে ধীরে ধীরে কমতে শুরু হয়। তার জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি বিভিন্ন রকম হাইলুরোনিক অ্যাসিড সমৃদ্ধ সিরাম আর ময়েশ্চারাইজার ক্রিম। হাইলুরোনিক অ্যাসিড কিন্তু মেইনলি আমাদের স্কিনে ওয়াটারকে হোল্ড করে, জলের মাত্রাকে বাড়িয়ে তোলে, ইলাস্ট্রিসিটিকে বাড়িয়ে তোলে। স্কিন কেয়ারে কি আমাদের হাইলুরোনিক অ্যাসিড ব্যবহার করা উচিত? হাইলুরোনিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনে একটি অন্যতম উপাদান, যেহেতু এটি ওয়াটারকে হোল্ড করতে পারে, তার জন্য আমাদের স্কিন কিন্তু অনেক বেশি হাইড্রেট থাকে। আর স্কিন যত বেশি হাইড্রেট থাকবে তত কিন্তু আমাদের স্কিন হেলদি, গ্লোয়িং আর প্লাম থাকবে। এক কথায় আমাদের স্কিন সতেজ থাকবে। হাইলুরোনিক অ্যাসিড ব্যবহার করলে কী কী উপকার হয়? যাদের স্কিন অলওয়েজ ডিহাইড্রেট থাকে, মানে একদমই স্কিন হাইড্রেট থাকে না, সবসময় যেন একটা ডালনেস স্কিনের ভিতরে থাকে, তাদের কিন্তু অবশ্যই হাইলুরোনিক অ্যাসিড ব্যবহার করা উচিত। হাইলুরোনিক অ্যাসিড স্কিনকে গ্লোয়িং করে তোলে, অ্যান্টি রিঙ্কেল হিসাবে কাজ করে, অ্যান্টি এজিং হিসাবে খুবই উপকারী, এছাড়াও 24 আওয়ার স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে, আর দ্রুত বয়সের ছাপ আসতে দেয় না, আর সফট আর স্মুথ স্কিন পেতে সাহায্য করে। কীভাবে স্কিন কেয়ারে হাইলুরোনিক অ্যাসিড অ্যাড করবে? হাইলুরোনিক অ্যাসিড সমৃদ্ধ কিন্তু প্রচুর ক্রিম, সিরাম, জেল মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু হাইলুরোনিক অ্যাসিড কিন্তু সবথেকে ভালো কাজ করে অ্যাজ আ সিরাম হিসাবে, তাই অবশ্যই আমাদের স্কিন কেয়ারে কিন্তু হাইলুরোনিক অ্যাসিড সমৃদ্ধ কোনো সিরাম অ্যাড করা খুবই জরুরি। হাইলুরোনিক সিরাম কিন্তু কখনোই ড্রাই স্কিনে অ্যাপ্লাই করা যাবে না, সবসময় হালকা ভেজা স্কিনে সিরামটি অ্যাপ্লাই করতে হবে, আর তারপরে ময়েশ্চারাইজার ইউজ করে সিরামটিকে লক করতে হবে। তো এবার চলো দেখে নিই যে কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা হাইলুরোনিক অ্যাসিড সিরাম মর্নিং আর ইভিনিংয়ে অ্যাপ্লাই করবে। হাইলুরোনিক অ্যাসিড সিরাম হিসেবে আমি এখানে পার্সোনালি ইউজ করি মিনিমালিস্টের এই হাইলুরোনিক সিরামটি। মিনিমালিস্টের এই সিরামটি কিন্তু ইনস্ট্যান্টলি স্কিন হাইড্রেট করে উইদাউট দ্য অয়েল ফ্রি। অ্যাপ্লাই করবার কিছু সময়ের মধ্যে ফেসে এই সিরামটি পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম কিন্তু তেল তেলে ভাব স্কিনের ওপরে থাকে না, আর এই সিরামের pH লেভেলটাও কিন্তু অনেক হাই। এই সিরামটি অয়েলি টু কম্বিনেশন স্কিন অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিনের জন্য কিন্তু স্পেশালি রেকমেন্ডেড। সিরাম অ্যাপ্লাই করবার আগে খুব ভালো করে ফেস ক্লিন করে নিতে হবে, তো আমি এখানে আমার ফেস ক্লিন করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করে নেব টোনার, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে হালকা ভিজে মুখে কিন্তু সিরামটা অ্যাপ্লাই করতে হবে। এবার আমি অ্যাপ্লাই করে নেব ফেস সিরামটি। এইভাবে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর চারিদিকে হালকা হাতে স্প্রেড করে দিতে হবে, তারপর হালকা হালকা করে ড্যাব ড্যাব করে স্কিনের সাথে অ্যাবজর্ব করে নিতে হবে। সিরাম কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার তার উপর কিন্তু আবার আমি এই টোনারটা স্প্রে করব। সিরামটিকে এবার লক করবার জন্য এর উপর আমি অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার ক্রিম। এবার এই ময়েশ্চারাইজার ক্রিমের মধ্যে আমি একটু হালকা টোনার স্প্রে করে নেব, তারপর মিক্সড করে নেব এবং মিক্সড করা হয়ে গেলে ফেসে অ্যাপ্লাই করে নেব। এইভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ হাইলুরোনিক অ্যাসিড সিরাম ফেসে অ্যাপ্লাই করে নেবে। ব্রাইট, গ্লোয়িং, হেলদি, স্মুথ আর প্লাম স্কিন পেতে চাইলে কিন্তু অবশ্যই এইভাবে সঠিক ওয়েতে হাইলুরোনিক অ্যাসিড সিরাম অ্যাপ্লাই করতে পারো।
তো আশা করি তোমাদের হাইলুরোনিক অ্যাসিড সম্পর্কে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর ডেইলি এরকম নিত্য নতুন বেনিফিশিয়াল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসবো এরকম স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড বেনিফিশিয়াল ভিডিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ঠিক এই সময় নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই।